আজকে খুব ব্যস্ত, ভিডিও ঠিক দিতে পারিনি, কিন্তু একটা মানে ইউটিউব খোলা তো অভ্যাস হয়ে গেছে। সে আত্মীয় স্বজন এসছে, গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে, তো দেখতে পাবে সেটা পরের ভিডিওয়। দেখলাম একটা মহিলা, তাকে ভালো সম্মান দিলে সে নিতে পারে না, তাকে সবাই বলদা বলে, বলদা মহিলা বলে, কিন্তু আমি বলতাম না, আমি তার নাম ধরতাম, কিন্তু সে আমার নাম না ধরে যখন নেকি নেকি করছে তাকেও আমি বলদা মহিলাই বলি। বলদা মহিলাকে এটুকু শুধু বলতে এলাম যে তোমাকে আমি পার্সোনালি বারণ করে দিয়েছিলাম যে আমার আত্মীয় এসে হাসছে, পার্সোনালি বারণ করে দিয়েছিলাম যে আমাকে নিয়ে বাজে কথা বললে বলো, আমি বলবো না, কিন্তু তার তো লাজ লজ্জা মান সম্মান নেই, সে ভ্যা 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 করতে বসে গেছে। তো তুমি না করে যাও, আরও যদি বলার হয় করে যাও, আমি তোমাকে নিয়ে করবো না। আর যাদের যাদের ময়দানে নামিয়েছো না, তোমার কীর্তিটাও বলো, ঠিক আছে? তোমার মতো নিচে নেমে তোমাকে তো আমি উত্তর দিতে পারবো না, কিন্তু তুমি অনেক নিচে নেমে গেছো, তার জন্য আমাকে নেকি 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 নেকির নাকামি শুরু হলে কিন্তু নিতে পারবে না মামনি, কারণ তুমি তোমার নিজে লড়তে পারো না, অনেককে আবার লাগিয়েছো না। তো তোমার কীর্তিকলাপগুলো একটু বলো তো, তুমি ওই গালাগালিগুলোকে সাপোর্ট করে যখন আত্মালি দিতে সেটা বলেছো, সো কোল্ড ভদ্র মহিলাদের। তো শোনো, তোমাকে নিয়ে কন্টেন্ট বানানোর ইচ্ছে ছিল না বলে কাল লাস্ট আমি মেসেঞ্জারে তোমাকে কিছু কথা লিখেছিলাম, এখানে দেখিয়ে দিও কন্টেন্ট ওটা। তোমরা তো আবার চ্যাট চালাচালি, ভয়েস চালাচালি, এই ক্রাইমগুলোও করো, তো এখানেও করো, হ্যাঁ, উইদাউট আমার পারমিশনে দেখিয়ে দাও, মানে দেখিয়ে দিতে, সেখানে আমি বলে দিলাম, দেখিও যে তুমি কতটা মার্জিত আর আমি কতটা অমার্জিত। যাই হোক, তুমি করে যাও, এটাই আমার লাস্ট ভিডিও তোমাকে নিয়ে, বলে দিলাম। মানে একটা বলদা যদি চ্যাটাতে থাকে তাকে তো বলতে হয় রেসপেক্ট সম্মান এগুলো না অর্জন করতে হয়, তুমি সেটা অর্জন করতে পারো নি, কারণ কাল লাস্ট অব্দি তোমাকে আমার কন্টেন্ট বানানোর ইচ্ছা ছিল না, কিন্তু তুমি কন্টেন্ট হতে চাও, কেউ তো পাত্তা দেয় না, দেবও না। কাকুলিদি তোমাকে যে ওই বলে না কি কি একটা নামে ডাকে, অনেকেই ডাকে, আর কাকুলিদিকে একটা কথা বলে দিই সূত্র, তুমি তো আমায় দোগলা মোগলা বলেছো না গো, দোগলা কাকে বলে জানি না, সেই সময় তোমার পা ভাঙার পরে তুমি যে ওই কি টাকা চাওয়া চাই ওটা করেছিলো, ওটা সঞ্জয়ের সঙ্গে তোমার একটা মানে মতবিরোধ হয়েছিলো, কারণ সঞ্জয় না কোনো দিনই এই অসৎ জিনিসগুলোকে সাপোর্ট করে না, যেমন এক্ষেত্রেও ওই মাসির অসৎ জিনিস সাপোর্ট করতে পারেনি, যারা তার মেয়েকে নগ্ন করেছিল তাদের সঙ্গে কথাবার্তা এগুলো সাপোর্ট করতে পারেনি বলে ও খারাপ, তোমারও অনেক কিছু সাপোর্ট করতে পারেনি বলে খারাপ। কিন্তু আজও অবধি, আজও অবধি আমি একটা কথা বলে যাই ভিডিওতে, আমাকে যদি কেউ চিনে থাকে তো এই কাকুলিদির জন্য চিনেছে, গন্ধমহল দুর্গন্ধমহল এই কথা বলি না, ঠিক আছে? তো এই যে বলদা যাকে বলা হয় তাকেও কিন্তু আমি খুব রেসপেক্ট করতাম, কারণ আমার সঙ্গে কারোর এখানে পার্সোনাল শত্রুতা নেই, নেই। অনেকেরই মনে হতে পারে দোগলা না দোগলা না, সেই সময় কে কাকে নোটিস পাঠিয়েছিল সেটা তাদের অ্যাবসলিউটলি পার্সোনাল ব্যাপার, আমার তার মধ্যে যাওয়ারই দরকার নেই, শুধু আমার মনে হয়েছিল যে কেউ যদি দোষ না করে তার ক্ষমা চাওয়া উচিত নয়, কারণ সেক্ষেত্রে বলা হয়েছিল যে সে দোষী নয়, সেই কারণে আমরা হয়তো এমন কিছু আলোচনা হয়েছিল যার সূত্রে মনে হয়েছিল যে সরে আসাটা দরকার। এরপরে বলি বাদ দাও ওই প্রসঙ্গ, শুধু বলে দিলাম। আর এই যে যাকে লোকে বলদা বলদা বলে তাকে আমার বলদা বলার কোনো ইচ্ছা না, কিন্তু সে যদি নিজের সম্মানটা নিজে না রাখতে পারে, পরস্পর ভিডিও নামিয়ে যাচ্ছে, পরস্পর অপমান করে যাচ্ছে, মেসেঞ্জারে যখন তাকে রেসপেক্ট করে আমি বললাম যে তুমি কেন আমাকে করছো, আমি বলে দিচ্ছি, এরকম বলো না মক্ষী রানী, মক্ষী রানী মানে কি সেটা আবার আজকে ক্ল্যারিফিকেশন দিতে বসেছে, হায় রাম, চার মিনিটেই বুঝে গেলাম যে আমাকে নিয়েই করছে, চার মিনিট কি দু মিনিটে বোধহয় ওগুলো বলে দিচ্ছিলো, তারপর আমি দেখিনি, তো আমাকে নিয়ে না ভ্যাগ ভ্যাগ করে লাভ নেই, তুমি যা খুশি বলো, এরপরে চারখানা কন্টেন্ট নামা, তোমাকে নট ইন্টারেস্টেড করে দিলাম, দেখবই না, যেমন তোমার দিদির ভিডিও দেখি না, তবে না দেখলেও ভিউয়ার্সগুলো এসে এসে বলে আমাকে, তখন দেখে উত্তেজিত করে, করো না, ও যা খুশি বলে যাক, বলো তো বলদা মানে কি, বলো তো কী জানি, জানি না, ওই যাই হোক মানে বোকা তো, ও মক্ষী রানী মানে কি বলেছে, কি মধু খেতে যায় ভীষণ, আর আমিও বলদ মানে বলছি বোকা, বোকা তো বুঝতে পারে না, ওই তোমরা না ওকে ওরকম বলো না গো, কোনো মহিলাকে বলদা ফলদা ওসব বলতে নেই, ও তো বোকা তো, যে যা বলে সেটাকে নিয়ে ঘেঁজায়, তো ঘেঁজাও, হ্যাঁ মামুনি, ও মামুনি কে তোমাকে বলে ঢেপ সীতা, কে নাকি বলে আবার বলদা, আমি বলবো না, ঠিক আছে, করে যাও, তোমাকে আর পাত্তা দেবো না গো, অনেক নিচে নেমে গেছো। আর তুমি যে কীর্তিগুলো করেছিলে না আগে এর সাথে চ্যাটিং করে বলা, ওকে বলা, তুমিও যে কত সতী সেগুলো একটু বলে দিও, ঠিক আছে? এখানে সতী কেউ না, কেউ না, অন্যায়কে সাপোর্ট তোমরাও করেছো মামনি, বুঝেছো? মেন্টালি টর্চার তুমি করছো আর তোমার ওই মাসি, দুজন অসুস্থ থেকে সুস্থ হয়েছে, এরপরে যদি কারোর একজনেরও ক্ষতি হয় তোমাদের জন্য মাথায় নিয়ে রেখো।